সুপ্রিয় বিসিএস ও ব্যাংক জব চাকরি প্রার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এম মোস্তফা কামাল আপনাদেরকে আজ রেকর্ডেড ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে রেকর্ডিং ক্লাসটি স্পেলিং এর উপর, এটি হলো পার্ট জি। এর আগে আমরা 6টি পার্ট আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আপনারা আগের পার্টগুলো দেখে নিয়ে সিকোয়েন্স অনুযায়ী যদি আগান তাহলে সবচেয়ে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভবপর হবে। তো তাহলে আমরা চলুন শুরু করি। আমাদের কোশ্চেন নাম্বার 1, এটি বলছে কোনটি শুদ্ধ বানান। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল 2010 সালে। এখানে শব্দগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে শব্দটা হলো অ্যাসাইনমেন্ট। তাহলে আমাদের কাজ কি হবে, আমরা অ্যাসাইনমেন্টটা স্পেল করব। এ ডাবল এস আই জি এন এম ই এন টি। অপশনগুলোর দিকে না তাকিয়ে আমাদের কাজ হবে শব্দটা স্পেল করে খাতায় লেখা। খাতায় লিখতে না পারলে অ্যাটলিস্ট নিজে নিজে স্পেল করে তারপর অপশনগুলোর সাথে মিলাবো। অ্যাসাইনমেন্ট এ এস এস আই জি এন এম ই এন টি। তাহলে অপশন এ এস এস আই জি এন এম ই এন টি, গ নাম্বার অপশন, অপশন গ অ্যাসাইনমেন্ট, দাহ্যকরণ বা অ্যাসাইনমেন্ট বলতে পারি আমরা। কোশ্চেন নাম্বার 2, কোনটি শুদ্ধ বানান। শব্দটা হলো প্যাসেঞ্জার, পি এ ডাবল এস ই এন জি ই আর, প্যাসেঞ্জার, পি এ ডাবল এস ই এন জি ই আর, প্যাসেঞ্জার, যাত্রী। কোনটি শুদ্ধ বানান। তার বলছে ট্রেসপাস, বিনা অনুমতিতে অন্যের এলাকায় প্রবেশ করা। ট্রেসপাস, টি আর ই ডাবল এস পি এ ডাবল এস, ট্রেসপাস, বিনা অনুমতিতে অন্যের এলাকায় প্রবেশ করা। কোশ্চেন নাম্বার 4, আচ্ছা এটা শব্দগুলোর দিকে তাকালে বোঝা যাচ্ছে এক্সি এক্স হিলারিশন মানে উল্লাস, ই এক্স এইচ আই এল এ আর এ টি আই ও এন, অপশন ক, এক্স হিলারেশন উল্লাস। আপনি যদি শব্দটা আপনার জন্য নতুন হয় তাহলে মুখস্থ করে স্পেলিংটা করে প্রয়োজন বলে 2-3 বার লিখবেন, এক্স হিলারেশন উল্লাস, ই এক্স এইচ আই এল এ আর এ টি আই ও এন, এক্স হিলারেশন উল্লাস। কোশ্চেন নাম্বার 5, কোলাবোরেশন, শব্দগুলো দিকে তাকালে বোঝা যাচ্ছে কোলাবোরেশন, সি ও ডাবল এল এ বি ও আর এ টি আই ও এন, সহযোগিতা, কোলাবোরেশন, সি ও ডাবল এল এ বি ও আর এ টি আই ও এন, কোলাবোরেশন, সহযোগিতা। এরপর কোশ্চেন নাম্বার 6, কোনটি শুদ্ধ বানান। এখানে চেয়েছে অ্যালিভিয়েশন, অ্যালিভিয়েশন, এ ডাবল এল ই ভি আই এ টি আই ও এন, অ্যালিভিয়েশন, লাঘবকরণ, এ এল এল এ ডাবল এল ই ভি আই এ টি আই ও এন, অ্যালিভিয়েশন, লাঘবকরণ। কোশ্চেন নাম্বার 7, অ্যাসেসমেন্ট, এ ডাবল এস ই ডাবল এস এম ই এন টি, খ, উত্তর অপশন খ, অ্যাসেসমেন্ট, মূল্যায়ন, এ ডাবল এস ই ডাবল এস এম ই এন টি, অ্যাসেসমেন্টের ডাবল এস ই ডাবল এস এম ই এন টি, মূল্যায়ন। কোশ্চেন নাম্বার 8, এক্সেম্পলারি, ই এক্স ই এক্স ই এম পি এল এ আর ওয়াই, এক্সেম্পলারি, দৃষ্টান্তমূলক। আমি আবারও বলছি স্পেলিংটা, ই এক্স ই এম পি এল এ আর ওয়াই, এক্সেম্পলারি, দৃষ্টান্তমূলক। এটাই আমাদের অপশন কনফিউশন হয় হলো অপশন কয়ের সাথে, এক্সাম ই এক্স এ এম না, ই এক্স ই এম পি এল এ আর ওয়াই, এক্সেম্পলারি, দৃষ্টান্তমূলক। কোশ্চেন নাম্বার 9, বোরোক্রেট, শব্দটা হলো বোরোক্রেট, বি ইউ আর ই এ ইউ সি আর এ টি, বোরোক্রেট, আমলা, বোরোক্রেট বানানটা একটু টিপিক্যাল, মুখস্থ করে নিতে হবে, বোরোক্রেট, বি ইউ আর ই এ ইউ সি আর এ টি, বোরোক্রেট, আমলা, বি ইউ আর ই এ ইউ সি আর এ টি, বোরোক্রেট, আমলা। কোশ্চেন নাম্বার 10, ক্রেডেনশিয়াল, প্রমাণপত্র, ক্রেডেনশিয়াল, সি আর ই ডি ই এন টি আই এ এল, অপশন ক নাম্বারে যেটা দেওয়া আছে, ক্রেডেনশিয়াল, সি আর ই ডি ই এন টি আই এ এল, ক্রেডেনশিয়াল, প্রমাণপত্র। কোশ্চেন নাম্বার 11, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, লাইসেন্স, হ্যাঁ লাইসেন্স বানানটা ব্রিটিশ বানান হলো লাইসেন্স, এল আই সি ই এন সি ই, আর আমেরিকান বানান হলো এল আই সি ই এন এস সি, বোথ আর কারেক্ট। এখানে লাইসেন্সের দুইটা বানান হয়, এল আই সি ই এন, এল আই সি ই এন সি ই, এল আই সি ই এন এস ই, দুইটা বানানই হয়।
তাহলে দেখেন এখানে অপশন কতে দেওয়া আছে লাইসেন্স এল আই সি এন সি ই, অপশন ঘতে দেওয়া আছে এল আই সি এন এস ই, আমরা কোনটা নিব? সাধারণত এরকম দুইটাই হয়, এরকম শব্দ সাধারণত পরীক্ষায় থাকে না, খুব রেয়ার হঠাৎ দু একটা জায়গায় দেখা যায়। তবে এক্ষেত্রে আপনারা যদি সরকারি চাকরির পরীক্ষা হয় তাহলে ব্রিটিশটা ফলো করবেন। সাধারণত এই ধরনের কোশ্চেনগুলো যে অনেক আগে পড়াশোনা করা কিছু টিচাররা করে থাকেন, যারা হয়তো ব্রিটিশ সিস্টেমে পড়েছেন, হয়তো আমেরিকান সিস্টেমের বিষয়গুলো তারা অপছন্দ করেন অথবা ওই বিষয়গুলো তারা ভুল বলে থাকেন, এরকম কিছু টিচার হয়তো অনেক আগে পড়াশোনা করা, তাদের কিছু কিছু কোশ্চেন এরকমটি দেখা যায় দুই একটা জায়গায়। তো আমরা যেটা বিশ্বাস মনে করি যে এই ধরনের যেটা দুইটা বানানই কারেক্ট, সেটা ব্রিটিশ একটা আমেরিকান একটা, সেগুলো আসলে না আনা এখানে ভালো। তবে যদি কখনো দেখা যায় যে আমেরিকান স্পেলিং এবং ব্রিটিশ স্পেলিং দুইটাই দেওয়া আছে, সেক্ষেত্রে সরকারি চাকরি পরীক্ষা হলে আপনার ব্রিটিশ যেটা ব্রিটিশটা ফলো করবেন। কোশ্চেন 12, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং এক্সটেনশন সম্প্রসারণ ই এক্স টি ই এন এস আই ও এন, এটা টি আই ওয়ান এর সাথে কিন্তু কনফিউশন হবে। উত্তর হলো গ নাম্বার, আমাদের কারেক্ট আনসার হলো গ নাম্বার ই এক্স টি ই এন এস আই ও এন, এটার কনফিউশন হবে আপনার এই ক নাম্বারের সাথে, ই ঘ নাম্বারের সাথে, ই এক্স টি ই এন টি আই ও এন কিন্তু নয়। তাহলে এক্সটেনশন ই এক্স টি ই এন এস আই ও এন, এক্সটেনশন সম্প্রসারণ, কোন বানানটি শুদ্ধ? মোস্টাস মানে গোফ, মোস্টাস মোস্টাস বানানটি একটু কঠিন, এম ইউ এস টি এ সি এ সি মোস্টাস মোস্টাস, এম ইউ এস টি এ সি এ সি মোস্টাস। তারপরে দেখেন কোশ্চেন নাম্বার 14, কোন বানানটি শুদ্ধ? ফরফিট, বাজেয়াপ্ত করা, এফ ও আর এফ ই আই টি, এটা মোটামুটি সহজ, ফরফিট ফরফিট, এফ ও আর এফ ই আই টি ফরফিট, বাজেয়াপ্ত করা। কোশ্চেন নাম্বার 15, কোন বানানটি শুদ্ধ? শব্দ দেখে বোঝা যাচ্ছে বেলিজারেন্ট, বেলিজারেন্ট যুদ্ধরত, বি ই ডাবল এল আই জি ই আর ই এন টি, বি ই ডাবল এল আই জি ই আর ই এন টি, বেলিজারেন্ট যুদ্ধরত। কোশ্চেন নাম্বার 16, কোন বানানটি শুদ্ধ? কনকোয়ার, সি ও এন কিউ ইউ ই আর ও আর, কনকোয়ার বিজয়ী, কনকোয়ার সি ও এন কিউ ইউ ই আর ও আর, সি ও এন কিউ ইউ ই আর ও আর, কনকোয়ার বিজয়ী। কোশ্চেন নাম্বার 17, কোনটি শুদ্ধ বানান? ক্রিসেন্থেমাম, চন্দ্রমল্লিকে ক্রিসেন্থেমাম, ক্রিসেন্থেমাম সি এইচ আর ওয়াই এস এ এন, ক্রিসেন্থেমাম টি এ সি এম ইউ এন, অপশন ক, সি আর ওয়াই এস এ এন টি এইচ ই এম ইউ এম, ক্রিসেন্থেমাম চন্দ্রমল্লিকা। কোশ্চেন নাম্বার 18, কোন বানানটি শুদ্ধ? সুপারস্টিশাস, কুসংস্কার আচ্ছন্ন, সুপার এস ইউ পি ই আর এস টি আই টি আই ও ইউ এস, সুপারস্টিশাস কুসংস্কার আচ্ছন্ন, সুপারস্টিশাস কুসংস্কার আচ্ছন্ন। কোশ্চেন নাম্বার 19, কোন বানানটি শুদ্ধ? ইনক্যান্ডেসেন্ট, ভাস্কর ইনক্যান্ডেসেন্ট, দেখেন অপশন ঘ, আই এন সি এ এন ডি ই এস সি ই এন টি। কোশ্চেন নাম্বার 20, কোনটি শুদ্ধ বানান? দেখেন এখানে ক্যালাইডোস্কোপ এক ধরনের খেলা, কে এ এল ই আই ক্যালাইডোস ডি ও এস সি ও পি, এক ধরনের খেলা, কে দিয়ে বানানটা শুরু? তারপরে কোশ্চেন নাম্বার 21, সার্ভেইলেন্স এস ইউ আর ভি ই আই এল এল এ এন সি ই, কোশ্চেন অপশন খ, সার্ভেইলেন্স এস ইউ আর ভি ই আই এল এল এ এন সি ই, সার্ভেইলেন্স নজরদারি, সার্ভেইলেন্স নজরদারি। কোশ্চেন নাম্বার 22, কোনটি শুদ্ধ বানান? এটা এসেছে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009, উত্তর হলো খ মিশনারি, এম আই ডাবল এস আই ও এন এ আর ওয়াই, এম আই ডাবল এস আই ও এন এ আর ওয়াই, মিশনারি মিশনারি মিশনারি। কোশ্চেন নাম্বার 23, কোনটি শুদ্ধ বানান? হ্যাটেউরোজেনিয়াস, হ্যাটেউরোজেনিয়াস অসমতত্ত্ব, অর্থাৎ আমাদের অপশন গ, হ্যাটেউরোজেনিয়াস এইচ ই টি ই আর ও জি ই এন ও ইউ এস, হ্যাটেউরোজেনিয়াস। কোশ্চেন নাম্বার 24, কোনটি শুদ্ধ বানান? কনোসেয়ার, পণ্ডিত বিচারক, কনোসেয়ার সি ও এন এন ও আই, কনোসেয়ার এস এস ই ইউ আর, কনোসেয়ার পণ্ডিত বিচারক।
তারপরে লাস্ট কোশ্চেন, কোনটি শুদ্ধ বানান? এনসাইক্লোপিডিয়া, ENCYCLOPAEDIA, ENCY এনসাইক্লো, CLOPAEDIA, এনসাইক্লোপিডিয়া। আবার বলছি ENCY CLOPAEDIA, বিশ্বকোষ। এখানে এখানে PAEDIA, তবে আমেরিকান বানানটার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। এখানে আমেরিকান বানান যখন হবে তখন এখানে আমাদের একটা শব্দ বাদ যাবে, এনসাইক্লোপিডিয়া, এটা বাদ যাবে, ENCYCLOPEDIA, এনসাইক্লোপিডিয়া, তখন এটা থাকবে না এনসাইক্লোপিডিয়ার ক্ষেত্রে। এভাবে আপনারা কোশ্চেনগুলো দেখতে থাকেন আর আগাতে থাকেন, ইমপ্রুভ করতে থাকেন, আস্তে আস্তে ধৈর্য নিয়ে আগাতে হবে। আমরা সবসময় বলি বিসিএস এবং ব্যাংকের এই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হবার আগে সবার আগে আমাদেরকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী আমরা পাই যারা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে আপনার বিসিএস, ব্যাংক জবের মতো কম্পিটিটিভ এক্সামে আসা দরকার নেই। যারা একটুতেই ভেঙে পড়েন, অর্থাৎ এক সপ্তাহ পড়ার পরে আবার 3 সপ্তাহ রেস্ট নিতে হয়, আবার এক সপ্তাহ ব্যাংকের জন্য পড়লে পরের সপ্তাহ বিসিএস এর জন্য পড়েন, আবার হয়তো এরপর অন্য একটা চাকরির জন্য পড়াশোনা করেন, আবার মনে হয় যে আমার দ্বারা হবে না, এই ধরনের মেন্টালিটি যারা আছে তাদের চাকরির পরীক্ষা না আসাই ভালো। তারা বড় ধরনের কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে এগুলো আপনি উতরাতে পারবেন না, কারণ আপনি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, অথবা ইউ হ্যাভ নট ডিসাইডেড ইয়েট, যে আপনি এখনো সিদ্ধান্ত নেননি যে আপনি কী হতে চান, আপনি কোনটা করতে চান। তো সবার আগে আমাদের কী করতে হবে, আমাদের কাজ হবে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, তারপর আস্তে আস্তে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজকে এ পর্যন্তই।